নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পাপিয়া চ্যানেলে সকলকে স্বাগত। এখানে আজকে আমি তরমুজ কাটছি। তরমুজের আইসক্রিম এর রেসিপি আপনাদের দেখাবো। তরমুজগুলো টুকরো টুকরো করে কেটে নিয়ে তরমুজের জুসটা আমি বার করে নেব। তরমুজের জুসটা ছেঁকে নিলাম। ফ্রুট জুসারের মধ্যে আমি চিনি দিলাম 1.5 কাপ। মিষ্টি দই দেব। এখানে মিষ্টি দই আমি দু বাটি দিয়েছি। এখানে 1 কাপ দিয়েছি টক দই। লবণ দিলাম, দিয়ে তার মধ্যে জুসটা, তরমুজের যে জুস বার করেছিলাম সেটা দিয়ে সব মিক্সিতে গ্রেট করে নিয়ে এবারে ছোট চা খাওয়ার কাপে এক এক করে ভর্তি করে নেব। দারুণ একটা কালার এসছে পেস্টার। সব ফ্রিজে দেওয়া হলে ফ্রিজে আমি 6 ঘন্টার জন্য এখানে কাপগুলো নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিলাম। 6 ঘন্টা পরে এসে আমি দেখবো কেমন হলো। ফ্রেন্ড, আমি চলে এসেছি। কালকে তরমুজে আইসক্রিম করেছিলাম, ফ্রিজে রেখেছি, এখন দেখবো তার অবস্থা কি। এই ফ্রিজটা খুললাম, আইসক্রিমের অবস্থা এই। কি সুন্দর হয়েছে দেখছো, আইসক্রিমগুলো দারুণ হয়েছে। দেখতে জমে গেছে সব, এরকম একদম জমে গেছে। আমি এবারে একটা খুলে দেখাবো তোমাদেরকে। দেখো কি সুন্দর হয়েছে আইসক্রিমটা, ও কি দারুণ হয়েছে। এটাকে খুলে দেখাচ্ছি, কি সুন্দর বসে গেছে দেখো। আমার তরমুজের আইসক্রিম হয়ে গেছে দেখো বন্ধুরা। ঘরেতেই আমি 6 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম, 6 ঘন্টা পরে আমি ফ্রিজ থেকে বার করেছি। খুব সুন্দর জমেছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খেয়ে বলবো এবারে কেমন হয়েছে। দারুণ হয়েছে, আপনারাও বাড়িতে ট্রাই করুন, খুব সুন্দর। না খেলে তো বুঝতে পারবেন না কত সুন্দর টেস্ট। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।